আবারও করোনা পজিটিভ রিপোর্ট নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগদেবীপুর গ্রামে। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের বাগদেবীপুর গ্রামে এক 40 বছর বয়স্ক মহিলার লালারস পরীক্ষার পর আজ পজিটিভ রিপোর্ট আসে। যদিও বাগদেবীপুর গ্রাম তার বাপের বাড়ি, 20 বছর আগে বিয়ে হয়েছিল বেথুয়া টহরিতে। ওই 40 বছর বয়স্ক মহিলার কন্যার বিবাহ হয় মুর্শিদাবাদে। তার সন্তান প্রসবের জন্য কলকাতা পিজি হাসপাতালে মা ও মেয়ে তিন দিন থাকে। শারীরিক অন্য অসুবিধার জন্য সত্যজাতর মৃত্যু ঘটে। এমন অবস্থায় মুর্শিদাবাদে মেয়ের শ্বশুর বাড়ি, এমনকি বেথুয়ার নিজের শ্বশুর বাড়ি প্রত্যাখ্যাত করে ওই দুই মহিলাকে অবশেষে শান্তিপুরে তার বাপের বাড়িতে আশ্রয় নেয় কন্যা সহ। হাসপাতালে প্রতীক্ষালয়ে থাকাকালীন হয়তো সংক্রমিত হতে পারে বলে পরিবারের অনুমান।